আজকে ভিডিওটা জাস্ট একটা কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা বানাচ্ছি। তাহলে কি এমন কমেন্ট যে যার জন্য একটা ডেডিকেটেড ভিডিওই বানাতে হলো? আচ্ছা, তাহলে কমেন্টটাকে আপনাদেরকে দেখিয়ে নেই। দেখেন, কমেন্টটা করেছে হচ্ছে গেমিং মাহমুদ, কোন কোন ফোনে গ্রিনলাইন ওঠার সম্ভাবনা আছে এইটা নিয়ে একটা ভিডিও বানান ভাইয়া, যাতে কেউ এত কষ্ট করে টাকা জমিয়ে ফোন কিনে প্রতারিত না হয়। প্লিজ ভাইয়া, ফোনের মডেলগুলো বলে দিলেও সবাই সতর্ক হয়ে থাকবে ভাই, এইটা নিয়ে একটা ভিডিও চাই। অনেক সুন্দর একটা কমেন্ট করেছে যে মাহমুদ ভাই, এই জন্য এইটার উপর ভিত্তি করে আজকে ভিডিওটা বানাচ্ছি। এখন দেখেন, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা কিন্তু বেসিক্যালি অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপর একটা 20-30 হাজার টাকা ম্যানেজ করি একটা ফোন কিনতেছি। এখন দেখেন, আপনি মনে করেন 20-25 হাজার টাকা বা 30 হাজার টাকা যে একটা ফোন কিনলেন, ওই ফোনটা কেনার পর 2-3 মাস পর যদি ফোনে কোনো গ্রিনলাইন চলে আসে বা ফোনে নষ্ট হয়ে যায়, তো আপনি কী করবেন? কারণ দেখেন কি ভাই, বর্তমান সময় এমন কিছু ফোন আছে, ওই ফোনগুলোতে এত পরিমাণে গ্রিনলাইনের প্রবলেম আমরা দেখতে পারতেছি। আমি প্রতিনিয়ত প্রতিদিন মেল পাচ্ছি, প্রতিদিন এসএমএস পাচ্ছি, প্রতিদিন কমেন্ট দেখতে পারতেছি যে ভাই আমার এই ফোনে গ্রিনলাইন চলে এসেছে, এর সমাধান কি? ভাই আমার ফোনে গ্রিনলাইনে গ্রিনলাইন চলে এসেছে, ভাই এই ফোনে গ্রিনলাইন, এই ফোনে গ্রিনলাইন, মানে গ্রিনলাইনে ব্যাপারে একদম মাখামাখি অবস্থা। তো এই জন্যই আজকে ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে এমন কিছু ডিভাইসের নাম একদম ধরে ধরে বলে দিচ্ছি, ওই সকল ফোনগুলো কেনা থেকে হয়তো একটু বিরত থাকুন, অথবা ওই ফোনগুলো যদি পারচেস করেন 5% টাকা বাড়তি দিয়ে ফোনগুলো পারচেস করেন। এখন অনেকে বলে থাকবেন যে 5% টাকাটা কি? এটা আমি আগপুরের ভিডিওতে অনেকবার বলেছি যে আপনারা যখন দেখবেন বসুন্ধরা সিটিতে কয়েকটা দোকান আছে, 8-9টা দোকান আছে, তারা ফোনগুলো পারচেস করার সময় 5% টাকা বাড়তি দিলে ওই ফোনের যা দাম তার থেকে যদি 5% টাকা বাড়তি দেন, তাহলে কি হবে, আপনি 1 বছরের মধ্যে যদি ফোনে কোনো প্রবলেম হয় তাহলে তারাই সেটা রিপেয়ার করে দিবে, তখন আর কোনো ফি বা চার্জ দিতে হবে না। ধরেন এটা ফোনের দাম হচ্ছে আপনার 20,000 টাকা, এখন 20,000 টাকা পরেও তার উপরে 5% টাকা বাড়তি দিবেন, ওই 5% টাকা বাড়তি দিলে 1 বছরের মধ্যে একটা সার্ভিস সিকিউরিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি বলবো, আপনি যেহেতু একটা প্রিয়ন ফোন কিনতেছেন, ইউজ ফোন কিনতেছেন, ওই ফোনটা আগে কোন অবস্থানে ছিল আপনি কিন্তু জানেন না, ওই ফোনটা কিছুদিন ব্যবহার করার পর ফোনে ব্যাটারি ফুলে যেতে পারে, মাদারবোর্ড ডেড হয়ে যেতে পারে, কারণ আগে কোন অবস্থায় ছিল আপনি জানতেন না, সো এই প্রবলেমগুলো হতেই পারে। এই জন্য আমি বলবো, ফোনগুলো কেনার সময় বা পারচেস করার সময় 5% টাকা বাড়তি দিয়ে তারপর ফোনগুলো পারচেস করুন। আচ্ছা, আর কোনো বকবক না করে আমরা দেখে নিচ্ছি লিস্টগুলো যে কোন কোন ফোনে বেসিক্যালি বর্তমান সময় সবচেয়ে বেশি পরিমাণে গ্রিনলাইনে দেখা দিচ্ছে বা গ্রিনলাইন পড়তেছে। নাম্বার 1 বলবো কি, ওয়ান প্লাসের ফোন আলাদা করে বলবো না, ওয়ান প্লাসের বেসিক্যালি কয়েকটা মডেলে অনেক ধরনের গ্রিনলাইনে দেখতেছি আমরা, গ্রিনলাইন, পিঙ্কলাইন, হোয়াইটলাইন এরকম দেখতেছি। তো বেসিক্যালি ওয়ান প্লাস 8, 8 প্রো, 9, 9 প্রো, মানে 9 সিরিজের ফোনগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে গ্রিনলাইনের প্রবলেম দেখতেছি, পাশাপাশি 8 সিরিজেতেও, 10-এও 2 গিটা কি আছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে ওয়ান প্লাসের ফোনগুলো বেশিবার আপনারা অ্যাভয়েড করে যাবেন। আর আপনারাও দেখে থাকবেন, আমি বেসিক্যালি কিন্তু ওয়ান প্লাসের কোনো ফোনের রিভিউ করে থাকি না। কেন করি না? কারণ একটাই হচ্ছে যে ওই ফোনগুলোতে গ্রিনলাইনের সমস্যা দেখা দেয়। এখন আমি একটা ফোন আনলাম, ফোন আনার পর ইউজ করে বললাম যে এই ফোনে এটা ভালো ক্যামেরা, এরকম ফোন আপনারা কিনতে পারেন, বাট গ্রিনলাইনের ব্যাপারটা তো বলা যায় না, তো সেক্ষেত্রে কিন্তু গ্রিনলাইন প্রবলেম চলে আসতে পারে। তবে হ্যাঁ, একটা কথা ক্লিয়ার করে দিই, আপনারা দেখুন, আপনারা বেসিক্যালি দেখবেন কি ওই সকল ফোনগুলোতে গ্রিনলাইন পড়তেছে যেই ফোনগুলো হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ, মানে 120 হার্জের ডিসপ্লে, পাশাপাশিগুলো যদি আপনার অ্যামোলেড ডিসপ্লে হয় সেই ফোনগুলোতে আর কি বেসিক্যালি গ্রিনলাইনের প্রবলেমগুলো দেখা দেয়। এখন ওয়ান প্লাসের যেই ফোনগুলো আপনারা দেখবেন 120 হার্জ, আর তারা তো ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে বানায়, সেক্ষেত্রে ফ্লুইড অ্যামোলেড 120 হার্জ হলে ওই ডিসপ্লেগুলো বর্তমানে একটু স্কিপ করে যাওয়াটাই আমার দিক থেকে বেটার। তবে হ্যাঁ, বর্তমানে ওয়ান প্লাস 8, 8 প্রো, 9, 9 প্রো, 10 সিরিজের 2 গিটা কি আছে, এই ফোনগুলো আমি মনে হয় যে না কেনাটাই বেটার বর্তমান সময়। তারপর এসেছি আমরা সনিতে, ইয়েস, এইটা হচ্ছে সনি এক্সপেরিয়া 5 Mark II। ভাই এই ফোনটাতে প্রচুর পরিমাণে গ্রিনলাইনের প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে আমার হাতে এই ফোনটা কেন? মানে এই ফোনটা আসলে আমি টুকে একটু ইউজ করতেছি, একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি বিশেষ একটা কাজে, তবে এই ফোনে আমরা দেখছি বর্তমানে প্রচুর পরিমাণে গ্রিনলাইনের প্রবলেম দেখা দিচ্ছে। এই জন্য আমি এই ফোনে দেখলাম কি অপারেটিং সিস্টেমে, ভাই এটা 11-এ চলতেছে, বাট তবুও কিন্তু আমি না এই ফোনের আপডেটটা অফ করে রাখছি, ভিতর থেকে সেটিং করে আপডেটটা অফ করে রাখছি। আপনারা দেখবেন যদি ওয়াইফাই কানেকশন করে ফোন চার্জ দেন, অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেয়, তো সেক্ষেত্রে এই ফোনে অটো আপডেট অফ করা, কারণ আপডেট দিলেই সর্বপ্রথম গ্রিনলাইন বা পিঙ্কলাইন চলে আসতেছে। তো সেক্ষেত্রে বলবো সনি এক্সপেরিয়া 5 Mark II এই ফোনে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিনলাইন দেখতেছি, সনি এক্সপেরিয়া 5 Mark III তেও কিন্তু প্রচুর পরিমাণে গ্রিনলাইন দেখতেছি, তবে এইটা আসলে সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে বলবো সনি এক্সপেরিয়া 5 Mark II কেনা থেকে হয়তো একটু বিরত থাকুন, অথবা যদি ফোনটা পারচেস করেন 5% টাকা বাড়তি দিয়ে তারপর ফোনটা পারচেস করুন। 3 নম্বর আমরা লিস্ট করছি স্যামসাং ব্র্যান্ডের, বেসিক্যালি বর্তমান সময়ে স্যামসাং ব্র্যান্ডের যেই ফোনগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে গ্রিনলাইন পড়তেছে সেটা হচ্ছে 20 সিরিজ, স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজ। এখন দেখেন কোনটা, স্যামসাং গ্যালাক্সি S20, S20 প্লাস, S20 আলট্রা, পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A82, এই ফোনগুলোতে
আমরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম দেখতেছি। তো আমি বলবো বর্তমান সময়ে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজের কোনো ফোন আসলে না কিনাটাই বেটার। হ্যাঁ, পারফরমেন্স এখনও যথেষ্ট ভালো, অনেকটাই স্টেবল পারফরমেন্স দিচ্ছে, বাট এই ফোনে এত পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম আসতেছে ভাই, যদি এই ফোনগুলো আপনারা কিনে ফেলেন তাহলে আমি বলবো যে এই ফোনগুলো আপনারা আপডেট দিয়েন না, যদি আপডেট চাই কোনোভাবে, আর যদি না কিনে থাকেন তাহলে বলবো যে না কেনাটাই বেটার, যদিও কিনেন তাহলে ওই 5% টাকা বাড়তি দিয়ে তারপরে এই ফোনগুলো পারচেস করার চেষ্টা করেন। আমার মনে হয় অনেকটাই তাহলে আপনি মোটামুটি আপনার টেকাটা জলে যাবে না। তো এই তো ছিল মোটামুটি ভিডিও, এখন ক্লিয়ার কথা। বর্তমান সময়ে স্যামসাং S20 সিরিজ ফোন আমরা গ্রিন লাইনের প্রবলেম দেখতেছি, সনি এক্সপেরিয়া 5 Mark 2 প্রচুর পরিমাণে গ্রিন লাইন দেখতেছি, আর ওয়ান প্লাস তো এটা একদম টপ নস লেভেলে আছে আর কি। ওরা এই ফোনগুলোতে বেসিক্যালি গ্রিন লাইনের প্রবলেম দেখা দিচ্ছে, পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজেও টুকিটাকি গ্রিন লাইনের প্রবলেমটা আছে। তো বলবো এই ফোনগুলো কেনার সময় অবশ্যই একটু সিকিউরিটি মেনটেন করেন, মানে 5% টাকা বাড়তি দিয়ে বা একটু কেনা থেকে হয়তো একটু বিরত রাখেন, বর্তমান সময়ে মানে কয়েক মাস পরে ফোনগুলো কেনার চেষ্টা করেন যদি কিছুটা সলভ হয় বা কিছুটা কমে। তো এই তো ছিল। এখন ভাই আর ফোনে ডিসপ্লে ডিস চলে আসতে পারে বা গ্রিন লাইন চলে আসতে পারে এখানে শিওর দিয়ে বলা যায় না, ওই আপনার অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশের ওই ডিসপ্লেতে আপডেট দিলেই আসলে বেসিক্যালি গ্রিন লাইনের প্রবলেমটা আসতেছে। তবে সব ফোনে না, যার কপাল খারাপ তার ফোনে আসতেছে, যার কপাল ভালো তার ফোনে আবার আসতেছে না। তো এই তো ছিল মোটামুটি আমার এই ভিডিওটা, যেটা কমেন্ট উপর ভিত্তি করে জাস্ট ভিডিওটা বানানো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।